ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। এটি অবস্থিত বগুড়ার আদমদিঘির সান্তাহার পৌর শহরের রাধাকান্ত হাটে। এই মৎস্য আড়তে বিভিন্ন এলাকা থেকে মাছ সকাল 5টা থেকে নিয়ে আসা শুরু করে। রানীনগর, আবাদপুকুর, সাতিনগ্রাম, সাতনি, আদমদিঘি, মুরইল, সাঁওইল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে। বড় বড় রুই মাছ, শিং মাছ, সিলভার কাপ, তেলাপিয়া, কানস, কই, দেশি মাগুর, বিদেশি মাগুর সকল প্রজাতির মাছ আছে। আসে পাতাশি মাছ, তাছাড়াও ছোট বড় অনেক রকমের মাছ এই বাজারে আসে। এই মৎস্য আড়তটি অনেক আগের থেকেই পরিচিত, অনেক দূর দূরান্ত থেকেও আসে মাছ ক্রয় করতে। বড় বড় আড়তদাররা রংপুর, গাইবান্ধা, ঢাকা, পীরগঞ্জ বিভিন্ন এলাকা থেকে আসে। এখন আবার দেখা যায় ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসে ইলিশের ঝাটকা মাছ। ক্রেতাদের কিনতেও সুবিধা, দাম হাঁকছে বিভিন্ন রকম। যেটাকে আমরা বলি চিংড়ি মাছ, অনেকে আবার বলে জাল মাছ, আবার পুঁটি মাছ, বিলের মাছ, তাছাড়াও আসে চাষ করা মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। মাছের জন্য বিখ্যাত এই সান্তাহার মৎস্য আড়তটি। এখানে অনেক প্রজাতিরই মাছ পাওয়া যায়, অনেক বড় মাছ, ছোট মাছ সকল প্রকারেরই মাছ পাওয়া যায়। সকাল থেকেই, ভোর 5টা থেকে শুরু হয় এই মৎস্য আড়তটি, শেষ হয় বেলা 8টা 9টা নাগাদ। তাছাড়াও ক্রেতারা কিনেও নিরাপত্তায় থাকে।